পাহাড় ঘেরা মনোরম চিলকালে, আর তারপরে সুন্দরী রম্ভা। বর্ষায় কলকাতা থেকে দু তিন দিনের ছুটিতে গন্তব্য উড়িষ্যার গঞ্জাম জেলা। হ্রদ, সমুদ্র ও সাথে পাহাড় জঙ্গলের ছোঁয়া। এই পর্বে রইল চিলকার পাড়ের রম্ভা ও ব্ল্যাকবাক সাফারি। বিরল প্রজাতির কৃষ্ণসার হরিণদের জন্য দেখতে হবে শেষ পর্যন্ত ভিডিওটা। আগের রাতে চেন্নাই মেলে চেপে পরদিন সকালে পৌঁছালাম বালুগাঁও স্টেশনে। এখান থেকেই যাওয়া যায় চিলকা লেকের পাড়ের দুটি মনোরম স্থান, বরকুল ও রম্ভা। আগে বরকুল যাওয়া, তাই এবারের গন্তব্য রম্ভা। অটোতে চড়ে এক ঘন্টার পথ। সবুজ পাহাড়কে পাশে রেখে হাইওয়ে ধরে এগিয়ে চলা, তারপর পৌঁছে যাওয়া রম্ভার ওটিডিসি পান্থনিবাসে। হ্রদের পাড়ে বিশাল বড় সুসজ্জিত কম্পাউন্ড, সরকারি লজের বেশ বড় ঘর ও তেমনি বিশাল বারান্দা। বারান্দায় বসে সামনের সুবিশাল চিলকা লেকের জলরাশি ও আশেপাশের অনুচ্চ পাহাড় শ্রেণী দেখে চোখ জুড়িয়ে যায়। পান্থনিবাসের ভিতর লন ও বাগান, মেন বিল্ডিং ছাড়াও থাকার জন্য রয়েছে কয়েকটি কটেজও। দুপুরে খাবার পর চললাম জেটিতে। হ্রদের ভিতর খানিকটা ঢুকে গেছে জেটি। জেটির শেষ প্রান্তে এসে দাঁড়ালে মনে হয় যেন লেকের মাঝেই এসে দাঁড়িয়েছি, বা লেকের উপর ভেসে চলা কোনো জাহাজের ডেকে রয়েছে। সুন্দর বসার জায়গা, পিছনে তাকালে দেখা যায় প্রায় তিন দিকই পাহাড় ঘেরা। প্রায় 270 ডিগ্রি জুড়ে অনুচ্চ পাহাড় শ্রেণী ও বাকি অংশে লেকের ওপারে দিগন্ত। সামনে হ্রদের ওপারের কিছুটা অংশ জুড়েও ঘন সবুজ পাহাড়। 1100 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত চিলকা লেক এশিয়ার বৃহত্তম নোনতা জলের হ্রদ বা লেগুন। সমগ্র হ্রদ জুড়ে রয়েছে বেশ কয়েকটি ছোট ছোট দ্বীপ। বোটে চড়ে হ্রদের বুকে ভেসে পড়লেই হল। এখানে বসে চিলকার সৌন্দর্য উপভোগ করে কাটিয়ে দেওয়া যায় অনেক। জেটির ওপর বইছে প্রাণ খোলা হাওয়া, বর্ষার আকাশে ঘন নীল মেঘের ঘন ঘটা, আকাশের গম্ভীর রূপের নিচে পাহাড় ঘেরা হ্রদের জলরাশি যেন বড়ই মোহময়ী লাগছে। একপাশে কয়েকটা দেশি মাছ ধরা নৌকা বাঁধা, তার পাশে টুরিস্টদের জন্য দু চারটে মোটরবোট ও স্পিডবোট জলে ভেসে পড়ার হাতছানি। কিন্তু জেটির উপরে বসে পাহাড় ঘেরা লেকের সৌন্দর্য ছেড়ে কোথাও নড়তে ইচ্ছে হলো না এদিন। বৃষ্টি শুরু হতে রম্ভার সুন্দর জেটি ছেড়ে ফিরে এলাম পান্থনিবাসের ঘরে। এরপর শুরু হলো তুমুল বৃষ্টি। ঘরের বারান্দায় বসে চিলকা হ্রদের ধারে বর্ষণের রূপ, আহা এও বড় সুন্দর। সন্ধ্যায় পান্থনিবাসের পটিকোতে আলাপ হলো 71 বছর বয়সী এক প্রৌঢ়ের সাথে, যিনি একাধারে এন্টারপ্রেনার, ভবঘুরে বংশীবাদক, সঙ্গীতজ্ঞ, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার ও মনোবিদ। ওড়িয়া হলেও পরিষ্কার বাংলায় কথা বলেন। বাংলা সঙ্গীত ও সংস্কৃতি সম্বন্ধে তার অগাধ জ্ঞান। তার অতি সুন্দর বাঁশির সুরের মূর্ছনায় কাটলো সন্ধ্যেটা। পরদিন সকালে তাড়াতাড়ি ব্রেকফাস্ট সেরে ছুটলাম জেটির দিকে।
মোটর বোটে চড়ে ভেসে পড়লাম সুবিশাল চিল্কার জলে। পিছনে পান্থ নিবাস ও পাহাড় শ্রেণী ক্রমশ দূরে সরে যেতে লাগলো। রম্ভা থেকে আশেপাশের দ্বীপগুলি দর্শন করানোর জন্য রয়েছে ফাইভ আইল্যান্ড ট্যুর ও টু আইল্যান্ড। বর্ষার ভ্রুকুটির জন্য ও সময়াভাবে লেকের বেশি অন্দরে না গিয়ে বেছে নিয়েছিলাম দুটি আইল্যান্ডে। কাল থেকে লেকের মধ্যে দেখা একটু চকচকে একটা বস্তু ক্রমে কাছে আসতে থাকলো। আরেকটু কাছে আসতে দেখা গেল জলে জেগে থাকা একটা অতি ক্ষুদ্র দ্বীপে হ্যান্ডলার মতো বানানো ঘর। দ্বীপের নাম ব্রেকফাস্ট আইল্যান্ড। ব্রেকফাস্ট আইল্যান্ড থেকে ভিউ চিল্কা থেকে। অতীতে কোনো কেউ কেটা এই দ্বীপে প্রাতরাশ সেরেছিল আর তার থেকেই এমন নাম। জলের মাঝে এই ছোট্ট দ্বীপে দাঁড়িয়ে চিল্কা হ্রদের রূপ ও চারপাশের পাহাড়ের আকৃতির অন্যান্য দ্বীপগুলো দেখতে বেশ ভাল লাগছিল। এর আরেক পাশে দূরে বার্ডস আইল্যান্ড, যেখানে নাকি শীতের মরশুমে পাখিরা আসে। এরপরের গন্তব্য ঘণ্টাশিলা আইল্যান্ড। এটি একটি বেশ বড় পাহাড়ের আকৃতির জঙ্গলে ঢাকা দ্বীপ। বড় বড় পাথরের ওপর পা ফেলে নামতে হয়। এখানে শিলাকে পুজো করা হয়। দ্বীপের ভিতরে পাথরের মাঝে উপাসনা স্থল। এবার ডাঙ্গার দিকে ফিরে চলার পালা। পাহাড় ঘেরা মনোরম লেকে বোট সফরের একটা দারুণ অভিজ্ঞতা নিয়ে ফিরে যায়। বোটিং সেরে ফিরে রম্ভার জেটিতে ও পান্থ নিবাসে আরও বেশ খানিক্ষণ কাটিয়ে এবার রম্ভাকে বিদায় জানানোর পালা। ব্ল্যাক বাক সাফারি সেরে এর পরের গন্তব্য তপ্ত পানি। পান্থ নিবাসের ম্যানেজারের ঠিক করে দেওয়া স্থানীয় অটোচালক সুরিন্দরের অটোতে রওনা দিলাম কৃষ্ণসারদের এক অজানা রাজ্যে। বর্ষণ সিক্ত প্রকৃতি তার সৌন্দর্যের ডালি যেন উজাড় করে দিয়েছে। পাহাড় জঙ্গল মাঠঘাট সবেতেই ঘন সবুজের সমারোহ। খানিক বাদেই দুধারের জঙ্গলে দর্শন হলো ময়ূরের। ঝোপের মধ্যে চোখে পড়ল গিরগিটিও। প্রায় মিনিট ৪০ চলার পর জঙ্গলের শেষে উন্মুক্ত জমিতে প্রথম দর্শন পেলাম কৃষ্ণসারদের। কৃষ্ণসার বা ব্ল্যাক বাক হল ভারতীয় অ্যান্টিলোপ গোষ্ঠীর মধ্যে অন্যতম সুন্দর একটি প্রজাতি। ব্ল্যাক বাক বিরল প্রজাতিরও বটে। এরপর পৌঁছলাম বার্সারা গ্রামে, খালিকোট রেঞ্জের অখ্যাত গ্রাম বার্সারা ও সানবাদ, রম্ভা থেকে ৩০ কিলোমিটার। গ্রাম ছাড়িয়ে একটা পাহাড় গেরা উপত্যকা। অটো থেকে নেমে এগিয়ে চললাম আলের পথ ধরে মাঠের মধ্যে দিয়ে। পৌঁছে গেলাম কৃষ্ণসারদের একদম কাছাকাছি। এতদিন রাজস্থানের বিষ্ণই বা ওড়িশার এই গঞ্জাম জেলারই ভেটনায়ের নাম শুনেছিলাম ব্ল্যাকবাক দেখার খ্যাতির জন্য। এবারই সন্ধান মিলল ব্ল্যাকবাক দেখার এক নতুন স্বর্গরাজ্যে। কাছেই কয়েকজন গ্রামবাসী খেতে চাষের কাজে ব্যস্ত। এখানে মানুষ আর বন্যপ্রাণীর একেবারে গা ঘেঁষাঘেঁষি করে এক শান্তিপূর্ণ সহাবস্থান।
ওড়িশার এসব অঞ্চলে স্থানীয়রা কৃষ্ণসার মৃগদের সৌভাগ্যের প্রতীক বলে মনে করে। পূর্বঘাটের পাহাড় শ্রেণী দ্বারা পরিবেষ্টিত উপত্যকার অপূর্ব ল্যান্ডস্কেপ, বিশুদ্ধ পরিবেশে এই পাহাড় ঘেরা প্রান্তরের মাঝে শস্যক্ষেতে কৃষ্ণসারদের সান্নিধ্যে দাঁড়িয়ে মনে হচ্ছিল যেন কোনো এক স্বপ্নের রাজ্যে চলে এসেছি। এ যেন এক পরম শান্তির জগৎ। হঠাৎ আপাত শান্ত প্রাণীগুলোর মধ্যে একটু চঞ্চলতা দেখা দিল। কোথা থেকে দুটো কুকুর দৌড়ে আসছে ওদের তাড়া করে। শুরু হলো ধান ক্ষেতের মধ্যে দিয়ে ব্ল্যাকবাকের দৌড়। শুনেছিলাম ব্ল্যাকবাক অন্যতম গতিময় প্রাণী, চিতার পরে নাকি এরা সবচেয়ে জোরে ছুটতে পারে। চোখের সামনে তা প্রত্যক্ষ করলাম। নিমেষে এই ছুটতে ছুটতে মাঠঘাট পেরিয়ে তারা বহু দূরে উধাও হয়ে গেল। ফেরার পথে একটু তফাতে দাঁড়িয়ে কৃষ্ণসারেরা যেন আমাদের বিদায় জানাচ্ছিল। এরপরের গন্তব্য নির্মল ঝাড়, পারশারা থেকে মাত্র কয়েক কিলোমিটার। পাহাড়ের পাদদেশে একটি কুণ্ড ও প্রাচীন মন্দির। পাহাড়ের নিচ থেকে উঠছে জল, একেবারে স্বচ্ছ নির্মল সে জল জমা হচ্ছে একটি বাঁধানো কুণ্ডে। কুণ্ডকে ঘিরে প্রায় 400 বছরের পুরনো মন্দির ও ওড়িশা শৈলীর স্থাপত্য। এরপর সুরিন্দরের অটোতেই চললাম হাইওয়ে ধরে ব্রহ্মপুরের পথে। ব্রহ্মপুর থেকে যাব পাহাড় জঙ্গলে ঘেরা নির্জনতায় ভরা পাখির রাজ্য তপ্তপানি। পরের পর্বে থাকবে তপ্তপানি ও সমুদ্র সৈকত গোপালপুরের কথা। ভিডিওটা ভালো লাগলে লাইক বাটন প্রেস করুন। এরকম আরও ট্রাভেল ভিডিওর জন্য সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ট্রাভেলিং।